সাবস্ক্রাইব ফাঙ্কি মাল্টিমিডিয়া এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না পাঠানের টিজার প্রকাশের জন্য এর চেয়ে বড় উপলক্ষ আর হতে পারত না বলিউড কিং শাহরুখ খানের সাতান্নতম জন্মবার্ষিকীতে মুক্তি পেল এই তারকার নতুন সিনেমার টিজার যশরাজ ফিল্মস এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া এক মিনিট চব্বিশ সেকেন্ডের টিজারে বলা চলে তাণ্ডব চালালেন পাঠান রূপী শাহরুখ খান অপরিচিত ঢঙ্গে হুশিয়ারি দিয়ে বললেন আপনার সিট বেল্ট বেঁধে নিন সাইক্লোন চলছে শাহরুখ খানের সঙ্গে পাল্লা দিয়ে রূপ রহস্য আর সংঘর্ষে টিজার মাতিয়ে রেখেছেন দীপিকা পারুকোন জন আব্রাহাম এই সিনেমার গল্প লেখা এবং পরিচালনার দায়িত্ব আনন্দ প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া জশাসপেন্সের ব্যানারে পাঠান মুক্তি পাবে আগামী বছরের পঁচিশ জানুয়ারি হিন্দি তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে বিগ বাজেটের সিনেমাটি টিজারের শুরুতেই দেখা যায় শাহরুখ কাউকে জিজ্ঞেস করছে পাঠানের ব্যাপারে তুমি কি জানো পর্দায় উপস্থিত না হওয়া সেই ব্যক্তি উত্তর দেয় ধরে তার কোনো খবর নেই তার শেষ মিশনে ধরা পড়ে যায় সে শুনেছি তার উপরে খুব অত্যাচার করা হয়েছে কেউ জানে না পাঠান বেঁচে আছে না উত্তর দাতার কথা আটকে যায় পর্দায় চলতে থাকে লম্বা চুলের এলোমেলো চেহারার শাহরুখ খানের উপর অত্যাচার কিন্তু উত্তরদাতার বাকি কথা শেষ করেন শাহরুখ রক্তে ভেজা দাঁত ও ঠোঁটে দেখা দেয় রহস্যময় হাসি বেঁচে আছে বলে দীর্ঘ হাসি হাসেন শাহরুখ এরপর শত্রু শিবির থেকে বেঁচে ফেরার মারদাঙ্গায় অ্যাকশন দেখানো হয় ছোট ছোট করে টিজারের শাহরুখ খানকে পুরো পর্দায় দেখা যায় প্রথমবারের মতো রং হারানো সাদা শার্ট আর অর্ধেকটা রক্তে ভেজা ঘর ছোঁয়া লম্বা চুল উস্কো খুস্কো দাড়ি টান কপালে রক্ত মাত্র ছত্রিশ সেকেন্ডের ভিতরেই এত কিছু ঘটে যায় যে টিজারটি মনের অজান্তেই বারবার দেখতে হবে আপনাকে দীপিকা জন আব্রাহামকেও দেখানো হয়েছে সমান গুরুত্বে দীপিকা কখনো সৌন্দর্যের দুটি ছড়িয়েছেন আবার কখনো জড়িয়েছেন মারপিটে কখনো শাহরুখের সঙ্গে রোমান্স করেছেন কখনো জন আব্রাহামের সঙ্গে মুখোমুখি দাঁড়িয়েছেন দীপিকা ঠিক কোন দলে সেই রহস্য জমিয়ে রাখা হয়েছে পঁচিশে জানুয়ারির জন্য শক্তিশালী ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছেন জন আব্রাহাম জন সাম্প্রতিক ছবিগুলোতে হাজির হয়েছেন দুধর্ষ স্পাই বা শক্তিশালী পুলিশ অফিসার হিসেবে সেই জনকে আবার দেখা গেল ধুমের মেজাজে টিজারে স্পষ্ট প্রযুক্তিতে পারঙ্গম আত্মবিশ্বাসী শক্তিশালী এক খান্ডা মাথার খুনি হিসেবে হাজির হতে যাচ্ছেন জন আব্রাহাম রোমান্স কিং শাহরুখ খান যতটা রোমান্স করেছেন প্রযুক্তি ও আধুনিক অস্ত্রের ব্যবহার তার চেয়ে বেশি করেছেন কখনো বাইক নিয়ে উড়াল দিয়ে সাজোয়া জানে গ্রেনেড ছুঁড়েছেন কখনো ডানায় পাখা লাগিয়ে নিজে হয়ে গেছেন ছোট যুদ্ধ বিমান সব মিলিয়ে চার বছর পর বাদশা ফিরলেন বাদশার বেশি জন্মদিনে এর চেয়ে ভালো উপহার আর কি হতে পারে বুধবার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার মধ্যরাত থেকে শাহরুখ খানকে শুভেচ্ছা জানাতে তার মুম্বাইয়ের বাসভবনে মান্নাতের সামনে ভিড় জমিয়েছেন ভক্তরা দিনভর শুভেচ্ছায় ভাসলেন শাহরুখ পেলেন উপহার দুপুরে ভক্তদের দিলেন রিটার্ন গিফট চলতি বছরের মার্চে পাঠানের প্রোমোটি যে রিলিজ করা হয়েছিল সেই থেকে সিনেমা দেখতে মুখিয়ে শাহরুখ ভক্তরা কিংখান নিজে টুইট করেছিলেন সেই প্রোমো লিখেছিলেন কুর্সি কি পেটি বান্ধ লিজিয়ে দুই সালে জিরো ফ্লপ হওয়ার পর আর বড় পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে গত কয়েক বছর ধরে প্রযোজকের ভূমিকায় দেখা গেছে তাকে সম্প্রতি ব্রহ্মাস্ত্রে সামান্য সময়ের জন্য পর্দায় হাজির হয়েছিলেন তিনি দীর্ঘ বিরতি দিয়ে আগামী বছরটা নিজের করে নিতে মরিয়া শাহরুখ খান পাঠানের পরপরই মুক্তি পাবে জওয়ান ও টানকি দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় আসছে জওয়ান গত জুন মাসে প্রকাশ হওয়া টাইটেল অ্যানাউন্সমেন্টে শাহরুখ খানের উপস্থিতি গা হিম করে দিয়েছে ভক্তদের পুষ্পার মতো দক্ষিণী সিনেমার গল্প আর মশলায় শাহরুখের অভিনয় মিলে গেলে সেটা কোন মানের সুখাদ্য হবে তা বলতে চলচ্চিত্র বিশারদ হওয়া লাগে না জওয়ানির জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে আগামী বছরের দুই জুন পর্যন্ত অন্যদিকে বলিউডের সুপারহিট নির্মাতা রাজকুমার হিরানির পরিচালনায় প্রথমবারের মতো দেখা যাবে শাহরুখ খানকে মুন্না ভাই থ্রি ইডিয়েট পিকের নির্মাতার সঙ্গে শাহরুখ খানকে দেখতে ভক্তদের অপেক্ষার তর হইছে না যদিও সিনেমাটি মুক্তি পাবে দুই সালের বাইশে ডিসেম্বর বলা যায় তার আগে পাঠান এবং জওয়ানে মজে থাকার সুযোগ পাবে দর্শকরা আবার এর বিপরীত দৃশ্য দেখা গিয়েছে বলিউড ছবি এবং অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে বয়কটের ডাক উঠছিল নিয়মিত মাঝে কিছুদিন বিতর্ক স্তম্ভিত থাকলেও এখন পাঠান টিজার মুক্তি পেতেই ফের শুরু হয়েছে বয়কটের ডাক একজন লিখেছেন বলিউডকে বয়কট করতে হবে যশরাস ফেলসের আগের তিনটি ছবি ফ্লপ হয়েছে এটাও ফ্লপ করতে হবে আবার কারোর অভিযোগ হলিউডের মার্ভেল সিরিজ থেকে ঝেপে পাঠান বানিয়েছেন শাহরুখ এমনকি অনেকে দেশদ্রোহীর তকমা দিয়েও শাহরুখের ছবি বয়কট করার ডাক দিতে বলেছেন যে মারদাঙ্গা অ্যাকশন নির্ভর এই ছবি মনে অজান্তেই আপনাকে হলে যেতে হবে চার বছর পরে আসছে শাহরুখ খানের নতুন অ্যাকশন মুভি আশা করি হিট হবে আপনার কি মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে